হ্যালো, সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো সুন্দর একটা সকাল আজকে, এখন প্রায় সকাল 11টা। তো আমরা চলে যাচ্ছি ট্রিপে। এই যে আমাদের বালিশ, কাপড় চোপড়, দেন এখানে আমাদের বারবিকিউর চুলা, কয়লা, তারপর হচ্ছে যে যে জিনিসগুলো ইউজ করব এটা, এগুলো হচ্ছে ব্ল্যাঙ্কেট, আর এখানে হচ্ছে কফি খাওয়ার জিনিসপত্র, আর এখানে আছে সালাদ। তো আমাদের আজকে একটা লং ট্রিপ 2 দিনের জন্য। তো এখন আমরা সকাল সকাল বেরিয়ে যাচ্ছি, আর ন্যাশনাল ডে উপলক্ষে হাজবেন্ডের ছুটি, সো সে উপলক্ষে আমরা এখন পাহাড়ের উপরেই যাব। হাজবেন্ড এখনও ফুর থেকে আসে নাই, তো আমি ওর জন্য ওয়েট করতেছি। তো অনেক ফান হবে। এই যে চলে আসছে। তো আমাদের ইউজের পানি, প্লাস এখানে আমি বিরিয়ানি বানিয়ে নিছি লাঞ্চ করার জন্য। খুব আর্লি মর্নিং উঠে নাস্তা করে বিরিয়ানি রান্না করছি, তারপর বারবিকিউ করার জন্য গরুর মাংস প্লাস মুরগির মাংস ম্যারিনেট করছি, একটা অয়েল মাখাই রাখছি। বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে যাচ্ছি। আমাদের সাথে অবশ্যই থাকেন, কারণ আমরা অনেক সুন্দর সুন্দর প্লেসে যাব, ওগুলো আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর ওমানের অ্যাকচুয়াল সৌন্দর্যগুলো কোথায় কোথায় সেটাও আপনারা দেখতে পারবেন। তো আমাদের সবগুলো ভিডিও আশা করি দেখবেন। তো গাইস, আমরা আমাদের সাথে আরেকজন যাবে ট্রিপে, আমরা এখন তাকে নিতে আসছি তার বাসার সামনে। এই প্লেসটার নাম হচ্ছে হামরিয়া। সো তোমার কেমন লাগতেছে ট্রিপে যাচ্ছ আজকে? আমি অনেক এক্সাইটেড, কারণ পাহাড়ে আমার অনেক ভালো লাগে। তো আজকে যেহেতু পাহাড়ের অনেক উপরে যাব, তো আমি অনেক খুশি। তাছাড়া আমি ওখানে ক্যাম্পিং করব, সেজন্য আরো খুশি। তারপর ওখানে হবে বারবিকিউ, সেজন্য আরো খুশি। তারপর ওখানে হবে হেভি ঠান্ডা, ঠান্ডা অনেক ঠান্ডা হবে। তারপর ওই ঠান্ডা জন্য একটু ভয় আছে আমি, সেটা এটার জন্য আমি ভয় আছি। আমি ঠান্ডাকে খুব ভয় পাই, ওই জন্য আমি একটু ভয় আছি। একদিন ঘুরাইতে 10 দিন আমার টেনশন হয়ে গেছে। আমি দুইটা সুইটার নিছি, তারপর সক্স পরছি, প্লাস আমার একটা কম্বলের জুতা আছে ওটাও নিছি। যা যা লাগে ঠান্ডাকে দমানোর জন্য সব আমি ইউজ করতেছি। ওই আমাদের আরেক পার্টি আসছে, আমাদের মনে হয় গ্যাস নিতে হবে, টেন্ট কিনতে হবে, ওই জন্য টিএসসি যেতে হবে। সো গাইস, আমরা আসছি টিএসসিতে। এখন আমরা নিব একটা টেন্ট, যেটা ক্যাম্পিং এর জন্য সবচেয়ে বেশি দরকার, সেটাই নেই। এখন সেটা নিব, সেটা নিব, কিছু খাবার নিব। আমাদের বাজার শেষ। তো আমরা খাওয়া দাওয়া শুরু করছি, এখানে গাড়িতে প্লেটে নেওয়া শুরু। সুপ সাপ খাচ্ছ যে কোনো রিভিউ নাই, কিছু নাই, অনেক মজা হয়েছে, ওটা এনজয় করতেছি, এই জন্য আমার শব্দ নাই। তো ওনাকে খাওয়া দিতে হচ্ছে, বাবুকে খাওয়া দিতে হচ্ছে। বাবুর হাতে স্টিয়ারিং, তো এজন্য বাবুর হাতে তোমাদের লাইফ। হ্যাঁ, আমাদের লাইফ বাবুর হাতে, এজন্য বাবুকে খাওয়া দিতে হচ্ছে, বাবুকে এক্সট্রা কেয়ার করতে হবে। ও বাবু এখানে অনলাইন বেশি লাইক করে, অনলাইন লাইক করে, ঠিক আছে। এখন পর্যন্ত চিকেন পাই নাই, কি রে চিকেন লাস্টে খাইও, চিকেন গুলো কাটতে হবে। আমরা প্রায় 2-3 ঘন্টা পর যাত্রা বিরতি করছি, কারাক টি খাবো। পিছনেরটা দেখি কি অবস্থা, পিছনেরটা কি করতেছে? আমিও ব্লগার, আমিও উর্মিকে কম্পিটিশন দিব। ওকে দেখা যাবে, তুমি এখনো নতুন। তো গাইস, এখানে ওয়াদি শব্দের অর্থ হচ্ছে খাল, আর এগুলো হচ্ছে খাল। এই খালগুলোতে বাংলাদেশের মতো পানি থাকে না,
এগুলা বৃষ্টির টাইমে বা পাহাড় থেকে পানি নামলে তখনই পানি থাকবে এগুলাতে, না হলে এরকম শুকনাই থাকবে। এ বেচারা দৌড়াতে দৌড়াতে ওরা নিয়ে যাচ্ছে এমনিতে মেয়েরা, ও ওই বেচারা মনে হয় বেচারারা দৌড়তে যাচ্ছে। তো গাইস একটা সুন্দর প্লেস দেখছি, এই জন্য নেমে গেলাম গাড়ি থেকে ভিডিও নেওয়ার জন্য। এখানে নিচে খেজুর গাছ, বাট আপনাদেরকে দেখাবো উপরে। এই যে দেখেন এগুলা কি কয়েকশো বছর হবে, কয়েকশো বছর পুরানো, এগুলো অনেক পুরানো ঘর। আগের যুগে মানুষ এভাবে এখানে ঘর করে থাকতো, তো এখন এখানে কেউ থাকে না। এগুলা জাস্ট ওরা ওদের ঐতিহ্য হিসেবে রাখছে, কারণ এখানে প্রচুর টুরিস্ট আসে এগুলা দেখতে। ওখানে যাওয়া যায়, বাট আমরা এখন যাব না, আমরা জাবের সামনে যাব, ওই জন্য এখানে ওদিকে যাওয়া হবে না। এগুলো সব বাগান করে এখানে লাইক চাষ টাস করে আর কি। দেখেন এখানে কিছু মানুষ কাজ করতেছে। তো আমাদের নিউ ইউটিউবার, ওনার জন্য সবাই দোয়া করবেন, উনি যেন সাফল্যের শিখরে উঠতে পারে। এখানে দূরে দেখা যাচ্ছে এগুলো ছাগল রাখার ঘর, এখানে কারো জিনিস কেউ চুরি করে না, এজন্য যেখানে সেখানে ছাগল বেঁধে রাখতে পারে। এখানেও খেলা চলতেছে, সবাই খেলতেছে। তো আমরা আস্তে আস্তে জবর শামসের পাহাড়ে উঠতেছি, এটা স্টার্টিং পয়েন্ট। তো এখন টেম্পারেচার হচ্ছে 29°C, আস্তে আস্তে এটা কমতে থাকবে, যতই উপরে উঠবো ততই কমতে থাকবে। এই যে এখন আমরা উপরের দিকে উঠতেছি, তো আমি খুবই এক্সাইটেড।